সৌদি আরবে আজ ঈদ। গতকাল শনিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে ঈদের চাঁদ দেখা সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে। সেখানে খালি চোখে বা দূরবীনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়। চলতি বছর রমজান মাস 29 দিনে শেষ হওয়ার সম্ভাবনা আছে বলে আগে জানিয়েছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। সৌদি ছাড়াও ঈদুল ফিতরের চাঁদ দেখতে পাওয়ার খবর জানিয়েছে ইসলামিক কাউন্সিল অব নর্থ আমেরিকা। তাদের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করা হবে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে ঈদের চাঁদ দেখা গেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সুইডেন ও জার্মানিতে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এদিকে সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ যুদ্ধ উদযাপনের প্রস্তুতি। রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হয়েছে 660টি মসজিদ। এছাড়া 33টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে। জেদ্দাতে ঈদের নামাজের জন্য রয়েছে 225টি মসজিদ ও 55টি খোলা স্থান। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।